আকাশছোঁয়া বিল, কথায় কথায় আইসিইউতে রেফার, শুধুমাত্র বিল বাড়ানোর জন্য রোগীকে ভেন্টিলেশনে ফেলে রাখা, বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ ভুরি ভুরি। কিন্তু এই একটা জায়গায় দারুণ অসহায় সাধারণ মানুষ, আর তাদের মনের কথাই যেন গতকাল উঠে এলো মুখ্যমন্ত্রীর মুখে। তার সাফ কথা, চিকিৎসার নামে ব্যবসা চলবে না, ইটকাট বেচার জীবনদান এক নয়। এই উদ্যোগকে কিভাবে দেখছেন সাধারণ মানুষ? রুবির সাথে একটা কন্ট্রাক্ট হয়েছিল, সেটা মোটামুটি 1,40,000 টাকা, সেটা এখন 2,00,000 টাকা ছাপিয়ে যাচ্ছে। তাহলে সাধারণ মানুষকে এইভাবে যদি মানে ভিতরে ভরে নেওয়ার পরে বিভিন্ন বাজেটে দেখিয়ে যদি করা হয়, আদৌ আমরা কিছু জানি না, কিন্তু আমরা সমুদ্রের মধ্যে পড়ে গেছি, আমরা কিন্তু কিছু জানতে পারছি না। পরে ওরা বিলটা আমাদের দেখাচ্ছে 2,12,000 হচ্ছে, তাহলে আমরা সাধারণ মানুষ এই টাকাটা কোথা থেকে পাবো? এখানে রুগী এনে আমরা যেভাবে মানে হ্যারাস হচ্ছি, ঠিক আছে, আমি একটা পেশেন্ট কাল থেকে নিয়ে এসে মানে আজকে তো রীতিমতো এনাদের সঙ্গে প্রায় আমার বাক বিতরণটা প্রচুর হয়েছে, ঠিক আছে। তো এত স্বাগত, যদি এখন এনারা যদি এইগুলো শোনেন আর দিদি যদি একটু ভালোভাবে এগুলোকে লক্ষ্য রাখেন। আমার অ্যাকচুয়ালি হার্টের ভিতরে একটা ভাল্ব খারাপ হয়ে গেছিল। অভিজ্ঞতা হচ্ছে যে রাত্রিবেলা আমার তো ঘুম হতো না, রাত্রিবেলা দেখতাম সব যারা অ্যাটেন্ডিং নার্স আর হয়তো ডাক্তার আছেন, জানি না তারা আছেন কি না, তারা দিব্যি খোঁজ গল্প করছেন রুগী। আমি এত চিৎকার করছি, আমার অসুবিধা হচ্ছে, কেউ কারোর কথা শুনছেন না। বিল তো পারছি, আসার সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টের বদলে 12টার সময় ঢুকেছে, তখনও 3-4 বাজতে চলছে, তখনও তাকে মানে প্রপার ট্রিটমেন্ট দেওয়া হয়নি। যখন বলা হলো কি আমার শ্যালকের অভিজ্ঞতা, মানে আবার মুখে নেবুলাইজার দেওয়ার পরই তার মুখ দিয়ে সমস্ত দেখা গেল যে মিরাকল হয়ে গেল, এবং সঙ্গে সঙ্গে বললো আইসিইউতে দিতে হবে, এখানে রেখে ট্রিটমেন্ট। আমরা বললাম যে রিলিফ দেওয়ার জন্য যা করার আপনি করুন, এবং সেই রাত্রিটা থাকলো, এক্সপায়ার করে গেল, এবং 97,000 রুপিস বিল চার্জ করা হয়েছে। যাই হোক, তা সত্ত্বেও এখানে আসতে হয়, আমরা বাধ্য। উনি যেটা করেছেন সেটা যদি সত্যিকারে ইমপ্লিমেন্ট হয় তাহলে আমরা খুশি হব। টাকা ভীষণ বেশি, পরিষেবা যতটা দরকার ততটা হয় না। আমার তো যা মনে হয়, আমাদের যে কজন পেশেন্ট ছিলেন প্রাইভেট হসপিটালে, সেই কারণে টাকা ভীষণ বেশি, টাকার কথা বললে তোরা একদম মানে ইয়ে করে ধরে। এই আমি খুব খুশি যদি কার্যকরী হয়।